ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ব সংহতি দিবসে চিন্তনের বিশেষ প্রতিবেদন। ফিলিস্তিন বা প্যালেস্টাইন পরাধীনতার শৃঙ্খল পরা একটি যুদ্ধাহত দেশ, যারা ইহুদি সাম্রাজ্যবাদ থেকে নিজ দেশ বাঁচাতে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। দীর্ঘ সংঘাত পর্ব ও সব ষড়যন্ত্র প্রতিহত করে এবং নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠে ফিলিস্তিনি জনগণ যাতে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়, ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে অনুপ্রাণিত করতে সারা বিশ্বে 29 নভেম্বর দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসাবে পালিত হয়ে থাকে। 1977 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 29 নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসাবে গ্রহণ করে। এর ঠিক 10 বছর পরে 1987 সালের 29 নভেম্বর ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন প্রস্তাব অনুমোদিত হয় এবং এরপর থেকেই ওই দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। ফিলিস্তিনি ইতিহাস থেকে জানা যায় যে ফিলিস্তিন মূলত ছিল অটোমান সাম্রাজ্যের অধীন অংশ এবং আরব মুসলমানেরা ছিল সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। 19 শতকের শেষ দিকে জায়নবাদী আন্দোলন গড়ে ওঠে ও ইহুদিদের তথায় চোখ পড়ে। আরব ভূখণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বাসা বাঁধতে থাকে ও এখানে তাদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। সব কিছুর উদ্দেশ্য আরব ভূখণ্ড দখল করে আবাসভূমি গড়ে তোলা। 20 শতকের শুরুর দিকে অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ গ্রহণ করে ইউরোপীয় শক্তিগুলি সেখানে তাদের প্রভাব বাড়ায়। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের বিরুদ্ধে আরবদের বিদ্রোহে নামায় ব্রিটিশ সরকার। এই সময় ফিলিস্তিনি ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠায় ইহুদিদেরও গোপনে আশ্বাস দেয় ব্রিটিশরা। 1917 সালে ব্রিটিশ সরকার ব্যালফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠায় সমর্থন জানায়। অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনির ম্যান্ডেট পায় ব্রিটিশরা। ফিলিস্তিনে দলে দলে ইহুদিরা আসতে থাকে এবং বিরোধিতা সত্ত্বেও সেখানে তারা বসতি গড়ে তোলে। ইতিমধ্যে 1933 সালে জার্মানিতে হিটলার ক্ষমতায় আসার পর সেখানে ইহুদি নিপীড়ন শুরু হয়, আর সেই নিপীড়নের হাত থেকে বাঁচার জন্যে ইহুদিরা পালিয়ে আসে ফিলিস্তিনে। ফলত এই ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা ও তৎপরতা উভয়ই বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন নিয়ে আরব ও ইহুদিদের মধ্যে বৈরিতা বেড়ে যায়। এই সময় ব্রিটিশ সরকারও ফিলিস্তিনের উপর ম্যান্ডেট ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয় ও একই সঙ্গে এই ভূখণ্ডের ভাগ্য নির্ধারণ বিষয়ে সদ্যগঠিত জাতিসংঘকে অনুরোধ জানানো হয়। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্রের পক্ষে ভোট দেয়। আরবদের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নীল নকশায় পরিকল্পনাটি এগিয়ে যায় ও ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। 1948 সালের 14ই মে ব্রিটিশ সরকার
আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয় এবং ওই দিনই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরের দিন আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং ইসরায়েল প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয়। ফলে 7.5 লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে পড়ে। এরপর মিত্রদের সহযোগিতায় ও প্রশ্রয়ে ইসরায়েল দিন দিন অপ্রতিরোধ হয়ে ওঠে। 60-এর দশকে পারমাণবিক বোমার অধিকারী হয় এবং তাদের দখলদারি ও বর্বরতার মাত্রা বাড়তে থাকে আর ফিলিস্তিনে রক্তগঙ্গা বইতে থাকে। ইসরায়েলি দখলদারির অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য 1987 সালে গঠিত হয় হামাস। কট্টরপন্থী এই সংগঠনটির সাথে কোনো রকম শান্তি আলোচনায় যাবে না বলে জানিয়ে দেয় ইসরায়েল। ফলে দশকের পর দশক ধরে সেখানে নতুন নতুন মাত্রায় সংঘাতের জন্ম হতে থাকে। ইতিমধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর 2012 সালের 29শে নভেম্বর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায় ফিলিস্তিন। সেই স্বীকৃতি সেখানকার জনগণের কাছে জন্মসনদের তকমা পায়। ঠিক এরপরেই 2014 সালে ইসরায়েলি বাহিনী এবং হামাস সংগঠনের মধ্যে শুরু হয় গোলাগুলি বিনিময়। এরপর পুনরায় 2018 সালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 2020 সালের আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরিন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে এগোয় এবং তাতে সামিল হয় আমেরিকা সহ পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশ। ওই বছর অক্টোবরে ইসরায়েল আদালত পূর্ব জেরুজালেম থেকে বেশ কিছু প্যালেস্টাইনি পরিবারকে উৎখাতের নির্দেশ ও তৎসহ তাদের জমি জমা সম্পত্তি ইহুদিদের হাতে তুলে দিতে বলায় পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভ শুরু হয় এবং খুব দ্রুত তা সামরিক লড়াইতে পরিণত হয়। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত বিশ্বব্যাপী দীর্ঘতম ধর্মীয় এবং পার্থিব বিরোধগুলির মধ্যে একটি অন্যতম সংঘাত, যা 2022-2023 সালে আরও খারাপ হতে থাকে। শতাব্দী প্রাচীন এই বিরোধিতার ফলে উভয় পক্ষের মধ্যে রক্তপাত এবং ধ্বংস ছাড়া আর কিছুই হয়নি। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার খুব স্বাভাবিক চাওয়া, আর এই চাওয়া বাস্তবায়িত হতে পারে দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে, নচেত কালক্রমে এই সমস্যাই দ্রুত আগুন ছড়িয়ে দেবে গোটা পৃথিবীতে। সেই ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে সমগ্র বিশ্বকে বাঁচাতে চিন্তন সমগ্র শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন জানায়, একজোট হয়ে সবাই যেন এই ভয়ঙ্কর সংকটের মধ্যে নিপীড়িত নিরপরাধ মানুষদের সুরক্ষা দিতে এগিয়ে আসে, দুর্দশাগ্রস্তদের জন্য নিরবিচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করতে পারে আর স্থায়ী সমাধানের জন্য পৃথিবীর শান্তিকামী মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে।